তীব্র বাছার আকুতি হরির, বাসনা একটাই, তার উপন্যাসের সেকেন্ড এডিশন, যে দায়িত্ব কিংবদন্তি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। চলছে দেবশঙ্কর হালদার সৌমিত্র মিত্রের নতুন নাটক পাগলপাড়ার মোহরা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি ছোট গল্পকে কেন্দ্র করে তৈরি এই নাটক। সেই নাটকের রিহার্সালের মুহূর্ত বন্দী হল TV9-এর ক্যামেরায়। নির্দেশনার দায়িত্বে সৌমিত্র মিত্র, বিভূতিভূষণের চরিত্রে তাকে দেখবে দর্শক। এটা এই নাটকটি এটা হচ্ছে পূর্ব পশ্চিম নাট্যদলের প্রযোজনা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটো ছোট গল্প নিয়ে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাট্য পাগলপাড়া। তো এই নাটকটি আমরা করার জন্য প্রস্তুতি নিয়েছি অনেক দিন, এবং আমরা সমস্ত যে অতিমারী যে যে যেগুলো নির্দেশিকা সেগুলো মেনে চলে নাটকটি করছি। বড় মঞ্চ নিয়েছি সে কারণে যাতে মানুষ দেখবেন, যারা তারাও ঠিক মতো দেখতে পারেন না, আমরাও ঠিক মতো অভিনয় করতে পারি। আশার কথা যে আমাদের টিকিট বিক্রি খুব ভালো, এবং পরপর এই নাটকের অভিনয় চলবে, অনেকগুলি অভিনয় পরপর আছে কলকাতার বাইরে, উত্তরপাড়া, তমলুক, কৃষ্ণনগর, বিভিন্ন জায়গায় অভিনয় হবে পরপর। একটা যে ভীতি মানুষের মনে তৈরি হয়েছিল, তো সেটা কাটতে শুরু করেছে, কারণ দুটো ভ্যাকসিনের ফলে মানুষের মনে একটু আশা এসেছে। তাই থিয়েটারটা আমরা করতে চাই, থিয়েটারটাই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করে খুব শীঘ্র, কারণ মঞ্চে একটা জীবন্ত মানুষ আসে, সেটাই আমাদের একমাত্র কাজ মানুষের সামনে নিয়ে যাওয়া। তাই নাটকটি দুটি ছোট গল্পেরকে ভিত্তি করে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং লেখক হরিহর কুণ্ডু তাকে নিয়ে কেন্দ্র করে নাটকটি। আমি আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে। মঞ্চে দেবশঙ্কর হালদারের অভিনয় দর্শকদের বরাবরের প্রিয় অভিনেতা তিনি। অতিমারী পরিস্থিতি কাটিয়ে উঠে আবারও পুরনো কাজে ফেরার খুশি ধরা পড়ল অভিনেতার কথায়। আর নাটক জীবনকে ভীষণ সমগ্রভাবে ধরে সব দিক থেকে, তার তালে ছন্দে সুরে বেসুরে নানান রকমভাবে থিয়েটার ভীষণ জ্যান্তভাবে ধরে এবং দর্শকের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করে। তো এই জায়গাটায় এই যে দর্শকের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করবার ক্ষেত্রটি যে আবার আগের মতন হবে এ বিশ্বাস আমাদের ছিল, আমরা জানতাম, কিন্তু অভিনেতা হিসেবে বা শিল্পী হিসেবে যে শিল্পী হই না কেন, আলোক শিল্পী, মঞ্চ শিল্পী, মেকআপ শিল্পী, হ্যাঁ, সঙ্গীত শিল্পী, অভিনেতা, অভিনয় শিল্পী, আমরা সবাই এর মধ্যে যে মজে উঠি, মেতে উঠি, সেটা আমাদের আমাদের আয়ু দেয় আমরা বলি। কলকাতা, উত্তরপাড়া, তমলুক সহ বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হবে এই নাটক।